আজকে 20 আগস্ট 2024, আজকে আমি চলে এসেছি ফুচকা গ্রাম। আপনারা প্রথম দেখেছিলেন ফুচকা গ্রাম, আমার ভিডিও বলতে গেলে ওইটা দিয়েই প্রথম ভাইরাল হয়। সেই ফুচকা গ্রামে চলে এসেছি এবং ফুচকা গ্রাম যারা ভিডিও দেখেছেন, আমার মনে হয় প্রচুর মানুষ দেখেছেন, সেই প্রগতি সংঘ ক্লাব, দেখুন শহীদ পল্লী প্রগতি সংঘ, সেখানে চলে এসেছি। আজকে কিন্তু ফুচকার ভিডিও করতে আসিনি, আজকে এসেছি একটা মারাত্মক খবর আপনাদের জানাতে। সেটা হচ্ছে একটা নৌকো বাইচের একটা মেলা এখানে হয়, যেটা ঠিক বিশ্বকর্মা পুজো দিন থেকে তারপরে 7 দিন হয়, 7 দিন চলে। আজকে সেই মেলা চলছে, কিন্তু দুর্ভাগ্য আজকে এখানে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, এখানে কেন সব জায়গাতে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য গঙ্গা জল বিপদ সীমার উপর দিয়ে বওয়ার দরুন এই আজকে 20 তারিখের যে নৌকো বাইচ অনুষ্ঠানটা, সেটা আগামী 23 তারিখ, মানে 2 দিন পরই 23 তারিখ সেই নৌকো বাইচের প্রতিযোগিতাটা হবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এরকম গঙ্গা নদীতে এই একটা জায়গাতেই হয়, এরকম একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। যাই হোক, আজকে ব্যাডলাক হলে কী হবে, 23 তারিখে তো আসছি, ওটা তো আপনাদের দেখাবো, কিন্তু তার সাথে এসছি যখন, আজকে একটু পারিপার্শ্বিক পরিবেশটা আপনাদের দেখিয়ে দিই। তার আগে চলুন, এখানে যিনি আমাকে আজকে ইনভাইট করেছেন সেই রঞ্জিত দা, আপনারা সকলেই চেনেন রঞ্জিত দা, ফুচকার দোকান, চিকেন ফুচকা বিশেষ করে আপনারা সকলেই জানেন, খেয়েছেন চিকেন ফুচকা। তো চলুন, রঞ্জিত দা এই আমার সামনেই দাঁড়িয়ে আছেন, রঞ্জিত দা আমাকে রিসিভ করতে এসছেন, রঞ্জিত দার সঙ্গে রঞ্জিতার দোকান আগে ঘুরে আসি। আসুন রঞ্জিত দা, এই হচ্ছে রঞ্জিত দা, দেখুন এই হচ্ছে রঞ্জিত দা। নমস্কার, আমার নাম রঞ্জিত বালা। এখানে খুব বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকো বাইচ প্রতিযোগিতা হচ্ছে। চলো তোমার দোকান আগে ঘুরে আসি, ঘুরে এসে আমাদের দর্শক বন্ধুদের দেখাই সব কিছু। ফুচকা গ্রামে এসেছি অথচ ফুচকার দর্শন পাবো না, সেটা কি হয়? এরকম অজস্র জায়গায় চোখে পড়ল ফুচকা রোদে দেওয়া আছে। রঞ্জিতদার বাড়িতেও তখন ফুচকা তৈরির কাজ চলছে জোর কদমে। আগেই দেখিয়েছিলাম এই গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির প্রত্যেক সদস্য ফুচকা তৈরি কাজের সঙ্গে যুক্ত। রঞ্জিতদার দোকানটাতেও একবার ঢু মারলাম। এই সেই রঞ্জিতদার দোকান, চলে এলাম রঞ্জিতদার দোকানে। এই রঞ্জিতদার দোকান, এখন সকালবেলা বলে দোকান চালু নেই, যাই হোক রঞ্জিতদা এই জাস্ট দোকান এখন লাগাচ্ছে। আচ্ছা রঞ্জিতদা, বলো তুমি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু। নমস্কার, এর আগেও দাদার চ্যানেল দেখেছেন সবাই, দেখে এই ভিডিও ফুচকা গ্রামে এসে ফুচকা খেয়েছেন। রঞ্জিতদা কিন্তু চিকেন ফুচকার জন্য বিখ্যাত এই গ্রামে, আবারও আসবেন ফুচকা খেতে এই গ্রামে দাদার ভিডিও দেখে। আমাদের দর্শকদের একটু মনে করিয়ে দাও, তোমার কাছে কি রকম কি পাওয়া যায়? আমার কাছে চিকেন ফুচকা পাবে, চকলেট ফুচকা পাবে, আইসক্রিম ফুচকা পাবে, দই ফুচকা পাবে, ভ্যারাইটি ধরনের ফুচকা, চিজ ফুচকা, ফুচকার মেলা এখানে ভ্যারাইটি ধরনের ফুচকা পাবে। টক জল ফুচকা আছে 10 টাকার 10টা, 10 টাকার 10টা ফুচকা। আর এছাড়া চিকেন ফুচকা কত? ওটা 50 টাকা প্লেট বিক্রি করে ওটা এখন, সময়ের সঙ্গে ওটা দাম বাড়ে পড়ে। ফুচকার সাইজ গুলো দেখুন, বেশ বড় বড় সাইজ কিন্তু। যাই হোক, এবার একটু মেলার দিকে যাওয়া যাক, যেই জন্য এসেছি। অনেকদিন পর এই গ্রামে এসে বেশ ভালো লাগছে, এই গ্রামের দৃশ্যাবলীও অতীব চমৎকার। রিয়েলি বহুদিন পর এই ফুচকা গ্রামে এসে বেশ ভালো লাগছে, অনেক কথা মনে পড়ে যাচ্ছে, তখন ভাবিনি যে এই ভিডিও এত ভাইরাল হবে। তারপর তো দেখলেন যে কত মানুষ দেখেছেন সেই ফুচকার ভিডিও, ফুচকা গ্রাম। যদিও বলে দিই এই গ্রামটার নাম শহীদ পল্লী বা ফুচকা পাড়া, যেহেতু আমি গ্রাম গ্রাম বলে ভিডিও বানাই তাই এর নাম দিয়েছিলাম ফুচকা গ্রাম, এবং তারপর থেকে এটা ফুচকা গ্রামই হয়ে গেছে। এখন ফুচকা গ্রাম বললেই লোকে চেনে, ফুচকা পাড়া চেনে না। সমস্ত মেলা প্রাঙ্গণ জুড়ে বিশাল এক কর্মযজ্ঞ। যদিও আজ আমার এখানে আসার আসল উদ্দেশ্য নৌকো বাইচের প্রতিযোগিতা দেখা, কিন্তু আজ সেটা বাতিল হওয়ার দরুন ভাবলাম তার আগের প্রেক্ষাপটটা আপনাদের একটু দেখিয়ে দিই। যেহেতু আজ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, তাই দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই অনেক নৌকো এসে হাজির। কিছু নৌকো গাড়িতে থাকলেও কিছু নৌকো আবার জলেও নামিয়ে দেওয়া হয়েছে। এই যেমন ধরুন এই যে কালারফুল একটা নৌকো সরু মতো দেখছেন, এটা কিন্তু বাইচের নৌকো। এরকম অলরেডি কিন্তু 5-6খানা এসে গেছে, আমি দেখতে পাচ্ছি, সেগুলো দেখাচ্ছি আপনাদের। এই নৌকোয় প্রায় ওইদিকে 35 জন মতো বাইচ থাকেন এবং এইদিকে 35 জন, মানে অল টোটাল একটা নৌকোয় প্রায় 70 জন মতো বাইচ থাকেন যারা নৌকো বান। যেহেতু আজকে হলো না, সেহেতু অলরেডি এই 4-5খানা নৌকো এসে গেছেন, যারা বাইবেন তারা সব এসে গেছেন, প্রায় 300-400 মতো লোক। দেখুন তাদের খাওয়ানোর ব্যবস্থা কিন্তু এই কমিটি করেছেন। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি আপনাদের, যে ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, মানে বিশাল একটা কর্মযোগ্য।
এইসব শুনেই মনে হচ্ছে পুনরায় যদি বৃষ্টি না হয় আগামী 23 তারিখ আমরা সকলে দারুণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছি। ওই পুকুরের পার থেকে যেটাকে দেখালাম, যে বাড়িটা বললাম যে এখানে খাওয়া দাওয়া করছি, এটা হচ্ছে সেই বাড়িটা। সেখানে কিন্তু অলরেডি আমি এসে গেছি এবং শুনলাম যে অনেক প্রতিযোগীদের মাঝখানে, মানে মেল যারা প্রতিযোগী আছেন তাদের সঙ্গে কিন্তু ফিমেল প্রতিযোগীও আছেন, তারা এখানে আছেন। এই দেখুন, এই যেমন একটা গ্রুপ, এই মহিলাদের একটা গ্রুপ, মানে মহিলারা যে কোনো অংশে পিছিয়ে নেই তারও কিন্তু একটা বার্তা যায় এই মেলা থেকে। নমস্কার, আমি সুনীতা সরকার। আচ্ছা, আপনারা এখানে কজন আছেন টিমে? আমরা টোটাল এখন 12 জন মেয়ে আছি। 12 জন মেয়ে? আচ্ছা আচ্ছা। মানে আপনার মহিলাদের গ্রুপ কি একটাই নাকি? না, দুটো টিম আছে আমাদের মহিলাদের। এখন এখানে আমরা একটা টিম আছি, আর একটা টিম ওরা আসবে, ওরা এখন এসে পৌঁছায়নি, খেলা যেদিন সেদিন চলে আসবে। মানে যেহেতু আজকে চেঞ্জ হয়ে আজকের পরিবর্তে 23 তারিখ হয়েছে, তাই ওই দিনই আসবে। হ্যাঁ, কিন্তু ওনারা আজকে আসার কথা ছিল তো? একদম, আজকে আসা কথা ছিল। আপনারা কতদিন ধরে এই নৌকো বাইচ করছেন? অ্যাকচুয়ালি এখানে যে মেয়েগুলো আছে এরা একদমই নতুন, এরা অন্য খেলাধুলোর সাথে যুক্ত, কিন্তু ওদের এই নতুন একটা খেলা যেটা আমাদের চলছে, তো এই খেলাটার জন্য ওদের আর কি প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে, মোটামুটি শিখে এরা এসছে। মানে এর আগেও কোথাও প্রতিযোগিতার নাম দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে আমি যেরকম খেলেছি এই নৌকাবাইচটা, আমি বিভিন্ন জায়গায় খেলেছি, কিন্তু এরা অ্যাকচুয়ালি এবার নতুন। মানে এইটা তো আমি এখানে শুনলাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে একটা জায়গায় হয়, এর আগে কোথায় করেছেন যেমন নৌকাবাইচ? এর আগে অনেক জায়গা হয়েছে, যেরকম আসামে খেলেছি আমরা, তারপরে চণ্ডীগড়ে খেলেছিলাম, হিমাচল প্রদেশ, বিহার। নারী পুরুষ সকলকেই এই যোগ্যে সামিল করানোর জন্য এই মেলা কমিটিকে সাধুবাদ জানাতেই হয়। এইবার আপনাদের দেখিয়ে দিই এখানকার বিখ্যাত মন্দিরটি। প্রতি বছর 1 জানুয়ারি এই মন্দিরকে কেন্দ্র করে মেলা বসে, কাতারে কাতারে মানুষ আসেন এই মন্দিরে। এটি হলো মায়ের ভোগ প্রসাদ খাওয়াবার ঘর। যেদিন আসবেন সেদিন একটু সকাল সকাল এসে বললেই ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে যায়। স্পেশাল পারমিশন করিয়ে মায়ের রূপও আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে আপনাদের পারিপার্শ্বিক সবকিছু দেখিয়ে দিচ্ছি, কারণ সেই দিন মানে 23 তারিখ যখন আসবো তখন কিন্তু ওই নৌকো বাইচের দিকে থাকবো, ওইটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। যার জন্য এই ফুচকা গ্রামের আশেপাশে সমস্ত কিছু, মন্দির থেকে শুরু করে গঙ্গার ঘাট থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরের পারিপার্শ্বিক দৃশ্যও কিন্তু অত্যন্ত নান্দনিক। এবার আপনাদের দেখাই কেন আজ এই নৌকো বাইচ প্রতিযোগিতা হলো না। যেখানে এই প্রতিযোগিতা হবে সেই গঙ্গা নদীর জল সবসময় পার থেকে বেশ খানিকটা নিচে থাকে, কিন্তু এখন অতিরিক্ত বৃষ্টির কারণে এবং ডিভিসি জল ছাড়ায় সেই নদীর জল এখন একেবারে কিনারা বরাবর প্রবহমান। শুধু তাই নয়, জোয়ারের সময় সেই জল আশেপাশের রাস্তা এবং দোকানপাট ডুবিয়ে দিয়ে মেলা প্রাঙ্গণ পর্যন্ত চলে আসছে। তাই প্রশাসনের তরফ থেকে প্রতিযোগিতার দিনটি পিছিয়ে আগামী 23 তারিখ করা হয়েছে। অতএব আজ খানিকটা হতাশ হলেও আশা রাখছি আগামী 23 তারিখ কিন্তু দারুণ একটা অভিজ্ঞতার মজা নিতে পারবো, যে মজার স্বাদ প্রতিযোগিতার 3-4 দিনের মধ্যেই আমি সকলের সঙ্গে ভাগ করে নেব।